মেল আমরা আজকে খবর পেয়েছি যে মোহাম্মদপুরের পানিঘাটা গ্রামে দুটো মৃতদেহ পাওয়া গেছে। তা আমাদের এখানে দুজন আসামি গ্রেপ্তার আছে এবং তাদের ভাষ্যমতে আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা অন্য যারা আসামি আছে তাদের গ্রেপ্তারের চেষ্টা করছি, তাদের গ্রেপ্তার করা হলে বাকি কার্যক্রম তদন্ত কার্যক্রম শেষ হবে। তার ছেলে নাকি কোনো কিটা জবাই করে দিয়ে গেছে, ওটার স্বামী ডার জবাই করে দিয়ে গেছে, মানে তারা করেছে। আমরা তো বহু দূর আইসি, খবর শুনে আমরা আইসি, আমরা কে আর কি জানতেছি। বলা জব করে ওরম ফেলাই ঠিক গেছে, আর একজন ওই জায়গা ঠিক গেছে উবর করে। এখন দুই ভাই হৃদয় আর শুভ কারা এবং কে তা বলতে পারবো না। মাঠের ভিতর গলা কেটে দুই ভাই ফেলে দিয়ে গেছে, আমরা খবর শুনে সেটা দেখতে গেছি। এই বাড়িতে দুটো ছেলেরা ধরে নিয়ে বাড়ির দক্ষিণ পাশে যোগ করেছে, আমরা শুনে দেখতে গেছি।